মনে পড়ছে কাল সকালে তো এখানে আসছে, আসুক না তাহলেই বোঝা যাবে। হ্যাঁ এসো না, এসো। তার চেয়ে পোষমানাকে অস্বীকার করো, অস্বীকার করো বর্ষটাকে। চলো শুকনো হাড়ের বদলে সন্ধান করি তাজা রক্তের, তৈরি হোক লাল আগুনে ঝলসানো আমাদের খাদ্য। আমার একটু উপকার করতে পারো? কাউকে কিছু না জানিয়ে আমার ব্রিফকেসটা আমার কাছে পৌঁছে দিতে পারো? ভালো ভালো বলে দিন শুভ সন্ধ্যা।
বলুন, স্পিক আউট। সত্যি বলছি বিশ্বাস করুন, কিচ্ছু জানি না। ফাঁসি দেওয়া হবে? না, তোমার গলায় রজনীগন্ধার মালা পরানো হবে। মেরে ফাঁসিটা লটকাবে না, পুজো করবে। আমি তুই কি কি হয়েছিল? আমি বারবার করে বলছি, বারবার করে বারণ করছি, ওগুলো তুই ভাববি না। সেই তুই পারছি না, চেষ্টা করছি কিন্তু চোখ বুঝলেই, চোখ বুঝলেই আমার সামনে ওই দিনগুলোর কথা বেশি উঠছে। বেশি উঠলে হবে না, বেশি উঠলে হবে না, ওগুলো তোকে ভুলতে হবে, তোকে ওর মধ্যে থেকে বেরিয়ে আসতে হবে। পারছি না, পারছি না। আমি ভীষণ অন্ধকার জানিস তো, ভীষণ অন্ধকার। সামনে সামনে লোহার শিখ আর দুজন রাগি রাগি মহিলা পুলিশ আমাকে আমাকে ভীষণ ধমক দিচ্ছে, ভীষণ ধমক দিচ্ছে। আমি আমি পারছি না, আমাকে আমি বলতে পারছি না, আমি কিছুতেই বলতে পারছি না। বলছে আমি টেরোরিস্ট, কিন্তু আমি আমি তো টেরোরিস্ট নই, তুই জানিস। টেরোরিস্ট নস তো, আমি আমি জানি তো, তুই এখন চুপ কর। কিন্তু ওরা তো, ওরা তো বিশ্বাস করছে না। ওরা ওরা আমাকে জোর করে বলতে চাইছে আমি টেরোরিস্ট, আমি টেরোরিস্ট। আমি আমি নিতে পারিনি, আমার খুব কষ্ট হয়েছে। দেখ, এদিকে থাকা, এদিকে থাকা, আর কষ্ট হবে, বিশ্বাস কর, আর কষ্ট হবে না। আমরা আছি না, আমি আছি তো, তুই ওই দিনগুলোর কথা ভুলে যা, আর কষ্ট হবে না, দেখবি। বলতে তো, বলতে তো চেষ্টা করছি, ওই ভীষণ অন্ধকারটা, ওই ভীষণ অন্ধকারটার কথা আমি আমি কিছুতেই বলতে পারছি না। ওই ওই অন্ধকারটার স্বাদ খুব ভালো করে জানি, কিন্তু তোকে 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 তো বলতেই হবে, তোকে পারতেই হবে। তোকে ওই অন্ধকারের অন্ধকারের কথা বলে যেতে হবে। আমার বয়ফ্রেন্ড চিরকালের মতো আমার কাছ থেকে দূরে সরে গেছে। আমি আমি এটা কি করে বলবো বলতো? কি করবো? আমি তো তোকে খারাপ কথাগুলো বলতে বলেছি, প্রিয় মানুষকে বলার কথা তো আমি বলিনি। প্রিয় মানুষকে বলা যায় না কি বোকা, আমি জানি তুমি বলা যায় না। মানুষকে ভোলা যায় না, কিন্তু আমি আরো একজনকে কোনোদিনও ভুলতে পারব না। কাকে? শঙ্করকে। শঙ্করকে? হ্যাঁ, শঙ্কর। ওর জন্য আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চিরকালের মতো চলে গেছে। ওর জন্য, শুধুমাত্র ওর জন্য আজকে আমি টেরোরিস্ট হয়ে গেছি। ওর মুখোমুখি আমাকে দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে। আর আমি জানি আমি সেটা পারব। শঙ্করের মুখোমুখি আমি দাঁড়াবো, দাঁড়াবো বহিতে।
কি হবে হ্যাঁ কি করছো তুমি ভাল লাগছে না শোনো আমার কিচ্ছু ভাল লাগছে না শোনো না গো তুমি একটু সময় দাও দেখবে সব ঠিক হয়ে যাবে কিচ্ছু ঠিক হবে না কিচ্ছু ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত না তুই ঠিক হচ্ছিস তুই সময় দিচ্ছিস তুমি এটা বলতে পারলে আমি তোমাকে সময় দিই না 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 আমাকে শুধু সময় দিলে হবে না তোকে কি বলো হুম কি আমাকে কি কি বলো হুম মানে তোকে অন্য মানে আগের নিখিলেশকে সময় দিতে হবে আগের নমিতা হয়ে হুম কি বলছো আমি ঠিক বুঝতে পারছি এই শোন এই মানে ভদ্রলোকের মুখোশ পরে এইভাবে বেঁচে থাকতে আর ভালো লাগছে না বুঝলি অনেক হয়েছে অনেক হয়েছে আমার ওই নিখিলেশকে খুব ভয় লাগে গো খুব ভয় লাগে আর ভয় লাগবে না আমার কথা মতো চললে তোর একদম ভয় করবে না আমি বলছি শোন আমাদের হাতে একদম সময় নেই যা গোছাবার খুব তাড়াতাড়ি গুছিয়ে নিতে হবে বুঝতে পারলি তোর হেল্প চাই দাদা বলতে তো আমাদের পাশে থাকবে না ওদের জোর করে লাভ নেই কিন্তু তোর হেল্প চাই আমি তো তোর হেল্প চাই আমার বুঝতে পারলি তো তুমি কেন এত অস্থির হচ্ছে আমি তো বলছি সব তোমার ঠিক অস্থির আমাকে হতেই হবে বুঝতে পারছিস না কেন তাড়া রয়েছে আমার পেছনে তাড়া রয়েছে চল তো চল চল চটপট রেডি হয়ে নে আরে কোথায় যাবো বেরোবো বেরোবো বেরোতে পারি না আমরা দুজন আমরা দুজনে তো বেরোতেই পারি নমিতা আমরা দুজন মিলেই তো স্বপ্নটা দেখেছি নমিতা আমরা দুজন মিলে স্বপ্ন দেখেছি আমরা আমাদের স্বপ্নটা এইভাবে শেষ হতে দিতে পারি না নমিতা কিছুতেই না বুঝতে পারছিস না কেন তুই 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 তো আমার এই দেখে দেখ তুই তো আমার বউ হতে চাস না বউ হবি না বল তাহলে আমাকে হেল্প করবি না তুই হুম হেল্প করবি না আমি আমি কোথায় বেরোবো আমি বুঝতে পারছি না অনেক অনেক রাত হয়ে গেছে এত রাতে রাতেই তো রাতেই তো কাজটা হবে মানে রাত রাত রাতেই তো মানুষ স্বপ্ন দেখে নমিতা রাতের বেলা মানুষ স্বপ্ন দেখে যেটা সকালবেলা গিয়ে বাস্তব হয়ে যায় বুঝতে পারছিস না কেন চটপট তৈরি হয় না তুই বেরোতে বল বুঝতে পারছি না বুঝতে হবে না কিছু কিছু বুঝতে হবে না নে এনে এই সাইডে পড় চটপট চটপট তৈরি নে নে রে এটা দেখো ধর এগুলো পড়বো আমি আবার এগুলো পড়বো হ্যাঁ এগুলো পড়বি পুরনো নমিতার মতো যে পূজোর যে মন্ত্র তোকে সেটাই করতে হবে না নে নে পড়ে নে পড়ে নে পড়ে পড়ে তা যেটা বলছি সেটা শোন আমি তো বললাম আমি এগুলো পড়বো না আমি যেরকম আছি ভালো আছি ঠিক আছি আমি পড়বো না নমিতা চটপট তৈরি হয়ে চটপট তৈরি হয়ে আমাদের বেরোতে হবে চট চটপট তৈরি হয়ে আমি বলছি তোকে বেরোতে বলছি কেন শুনছো না আমার কথা আমি আমি পুরনো নিখিলেশ হয়ে বাঁচতে চাই নমিতা আর তুই হবি পুরনো নমিতা তাড়াতাড়ি 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 পুরনো নমিতা হয়ে ওঠ তাড়াতাড়ি দেরি করিস না দেরি করিস না যা বলছি সেটা কর শাড়িটা পরে নে পরে নে যা 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 নমিতা তাড়াতাড়ি ছাড় না আমাকে দেরি করিস না তৈরি হয় না বেরোবো আমরা নমিতা ছাড় তৈরি হয়ে যা যা এবার খেলা শুরু এই খেলায় আমার জিততেই হবে